গতকাল তো হনুমান 10:30 নাগাদ আমাদের কাছে একটা খবর ছিল যে কাঞ্চনমালাতে একটা গাড়ি কিছু গরু নিয়ে পাতের উদ্দেশ্যে যাচ্ছে। আমরা সঙ্গে সঙ্গে গেলাম, গিয়ে দেখি একটা বুলেরো ট্রাক যেটাতে ঠিক করে 2টা গাড়ি গরু নেওয়া ঠিক না, সেটাতে টোটাল 14টা গাড়ি গরু নিয়ে তারা বিশাল গরুর উদ্দেশ্যে যাচ্ছে। তাদেরকে আমরা জিজ্ঞাসা করলাম যে কোথা থেকে গরুগুলি এনেছে, এবং তারা কিছু পার্সেলিং মেমো দেখিয়েছে, তারা মাসলি বাজাতে ক্রয় করে তারা এনেছে এবং তারা বিক্রি করছে। তা ঠিক আছে, যদি ক্রয় করে আনে সেটা আমরা এখনই ক্রয় করে দেখছি, কিন্তু যে গরু ক্যারি করার জন্য যে কতগুলো নর্মস, যেগুলো নিয়মকানুন যে গাড়িতে সঠিক করে অনেক খাদ্য থাকবে, একজন ভেটেরিনারি ডক্টর থাকবে, সেই সমস্ত কোনো নর্মসে তারা মানে না। তাই আমরা গরুগুলিকে সিজ করেছি এবং প্রসঞ্জিৎ অভিজিৎ এবং মানিক দেবনাথ দুজনকে আমরা অ্যারেস্ট করেছি, যোগ্যতা গরু সিজ করেছি। আমাদের 22 অ্যানিমেল অ্যাক্ট একটা মামলা নিয়ে এখন তদন্ত করছি। কোনখানে বাড়ি কিছু জানা গেছে? হ্যাঁ, তাদের বাড়ি দুজন গজপুরে, বিশালপুর গজপুরে তাদের বাড়ি। তাদেরকে মানে পুলিশ আজকে কোর্টে পাঠানো হয়েছে? তাদেরকে আমরা কোর্টে প্রোভাইড করেছি এবং তদন্ত করেছি। ধরো ভাই গেলে কেন?